হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছো। দেন আজকে আমি আমার খুব প্রিয় একটি হোমমেড স্ক্রাব, একদম ঠিক শুনছো যে হোমমেড একটি স্ক্রাব, তোমাদেরকে মানে কী বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বিকজ এর বেনিফিটস প্রচুর, আর এটা খুব ইজি করা যায়, খুব কুইক করা যায়, ডেলি ইউজ করতে পারো, যে কেউ করতে পারো, যাকে বলে ফটাকসে ইউজ করা যায়। তো ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো একটাই কথা বলবো যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্ক্রাইব করে দিও। সো চলো বেশি আর দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট অ্যান্ড এনজয় ইট গাইজ। যেটা আমি বলছিলাম যে এই হোমমেড স্ক্রাব বানাতে যে দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে, সে দুটো ইনগ্রিডিয়েন্টস আমাদের বাড়িতে আমাদের কিচেনে অল টাইম অ্যাভেলেবেল থাকে। তো এই যে দুটো ইনগ্রিডিয়েন্টসের কথা আমি বলছি, সেটা হলো এক নম্বর টোম্যাটো আর দু নম্বর হচ্ছে সুগার। তো তাই এর নাম হয়েছে টোম্যাটো অ্যান্ড সুগার স্ক্রাব, একদম ঠিক শুনছো, টোম্যাটো অ্যান্ড সুগার স্ক্রাব। তো এ দুটোর মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস, বাট এর বেনিফিটস কিন্তু অসাধারণ, মানে যাকে বলে হিউজ বেনিফিটস। আমি বেনিফিটসগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব ডেফিনেটলি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এবার বলছি যে এটা কিভাবে ইউজ করতে হবে বা প্রসেস, তো চলো। দেন ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো যে আমি যে দুটো ইনগ্রিডিয়েন্টসের কথা বললাম, তো আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, তো তোমরা এটা ছোট সাইজেরও নিতে পারো। আর আমি সেটাকে স্লাইস করে নিয়েছি ছোট 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 গোল করে, আর অল্প পরিমাণ একদম সুগার নিয়েছি, ঠিক আছে। তো এই দুটো ইনগ্রিডিয়েন্টস বুঝতেই পারছো আর কিছুই না। আমি বলে দিই এর হিউজ বেনিফিটস আছে, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, এর হিউজ বেনিফিটস আছে। তো মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস, বাট এটা আমাদের এই যে স্ক্রাবটা, এই স্ক্রাবটা আমাদের স্কিনটাকে স্মুথ করে দেয়, একদম প্রিভেন্টস করতে হেল্প করে, তারপর হচ্ছে আমাদের স্কিনটাকে ব্রাইটেন করে দেয়, মানে একদম ন্যাচারাল যে গ্লো, সেই গ্লোটা বজায় রাখতে প্রচুর পরিমাণে হেল্প করে। এছাড়া আমাদের স্কিনে তাড়াতাড়ি যাতে আর্লি এজিং না আসে, তাই জন্য হচ্ছে আমাদের স্কিনটা টাইটেন করে রাখে। তো এছাড়া আর একটা জিনিস করে, যেটা আমার স্পেশালি ভালো লেগেছিলো, সেটা হচ্ছে আমাদের স্কিনের যে ছোটো ছোটো পোর্সগুলো আছে না, সেই পোর্সগুলো যাদের যাদের ব্ল্যাকহেডস হয়, তো সেই যে পোর্সগুলো একদম ডিপলি, একদম গভীর থেকে গভীরে গিয়ে সেই পোর্সগুলোকে একদম ক্লিন করে দিয়ে চলে আসে। তো বুঝতেই পারছো দুটো ইনগ্রিডিয়েন্টস বাট পাঁচটা বেনিফিটস। সেটা হলো যে একটা কথা আমাদের সবসময় মাথায় রাখা উচিত, সেটা হলো যে চিনির দানাগুলো যেহেতু একটু বড় বড় হয়, তো সেহেতু আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম না, তখন আমার স্কিনে খুব ফুটছিল। তো বি কেয়ারফুল, আমি সবাইকে বলবো এটা। আর একটা করতে পারো যে সেটা হলো তোমরা চিনির ডাস্ট ইউজ করতে পারো, বা আমি একটা প্রসেস বলে দেবো সেটাও করতে পারো। তো এটা মাথায় রাখবে, আর যখন ইউজ করবে না বেশি কি বলবো ডাফ্ট করার বা জোরে করার কোনো দরকার নেই, তাহলে আমাদের স্কিনে কিন্তু ক্ষতি হতে পারে, তো এটা মাথায় রাখবে, ওকে। দেন গাইজ, এবার আমি হচ্ছে তোমাদের ইউজ প্রসেসটা একটু দেখিয়ে দিই। সেটা হলো আগেই দেখিয়ে দিয়েছি যে আমি টমেটোর স্লাইস ছোটো ছোটো করে গোল করে কেটে নিয়েছি, তো তোমরাও নিয়ে নেবে। তারপরে তোমরা এর সঙ্গে সুগার অ্যাড করবে, অল্প করে, বেশি করার দরকার নেই। আমি এটাতে একটু দিলাম, এটাতে একটা দিলাম। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে সঙ্গে সঙ্গে দিয়েই করবে না যদি চিনির ডাস্ট না থাকে, যেমন এই দুটোতে আমি আগেই দিয়ে রেখেছিলাম, দেখো অল্প অল্প গলে গেছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে অল্প অল্প গলে গেছে। তো তো গলে গেলে কী হবে, আমাদের ইউজ করতে সুবিধা হবে, আমাদের কিন্তু স্কিনে অতটা মানে কী বলবো ক্ষতি হবে না, চিনির দানাগুলো ফুটবে না। তো আমি সেটাই এবার তোমাদেরকে দেখাবো। দেন গাইজ, আমি নিয়েই নিয়েছি এটা, এবার আমি তোমাদের ইউজ প্রসেসটা একটু ভালোভাবে দেখিয়ে দিই। তো আমারগুলো একদম সুগারগুলো পুরো গলে গেছে এর মধ্যে, টমেটোর মানে কি বলবো জুসের মধ্যে। তো আমি এবার এটাকে রাইট সাইডে একটা নিয়ে নিয়েছি, আর একটা আমার লেফট সাইডে। এইবার এটাকে এরকম হালকা করে নিয়ে আস্তে আস্তে, মানে একদম খুবই কি বলবো ধীরে ধীরে রাউন্ড রাউন্ড করে করে তোমাদেরকে ম্যাসাজ করতে হবে, খুব কিন্তু ধীরে ধীরে, একদমই ধীরে ধীরে, রাফ্ট করার কোনো দরকার নেই, হালকা করে একদম লাইটলি। তো এটাকে তোমরা 4 থেকে 5 মিনিট ভালোভাবে ধীরে ধীরে রাউন্ড রাউন্ড করে করে ম্যাসাজ করবে।
আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা তোমরা শুধুমাত্র যে ফেসে করতে পারো তা নয়, ফেস, স্কিন, নেক, থট পোর্শন যে কোনো জায়গায় করতে পারো। আর খুবই কি বলবো, যে কেউ ইউজ করতে পারে, ভীষণই ভালো, কোনো সাইড এফেক্ট নেই, বুঝতেই পারছো একদম হোম মেড আমি দেখাচ্ছি জিনিসটা। আর এটা ইউজ করার পর মানে 4 থেকে 5 মিনিট এরকমভাবে ধীরে ধীরে ম্যাসাজ করার পর রাউন্ড রাউন্ড করে জাস্ট 10 মিনিটস 10 মিনিটস রেখে দেবে, এটা একটু শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে হালকা মতো, তারপর নর্মাল কোল্ড ওয়াটার দিয়ে জাস্ট ধুয়ে নেবে। ওকে, তো চলো, যেহেতু এখানে সময় কম, আমার কি বলবো, শুকনো হয়ে যাক, 4-5 মিনিট পর আবার দেখাচ্ছি। ওকে, হেই গাইস, দেখতে পাচ্ছ আমার 10 মিনিট হয়ে গেছে আর এটা আমার অল্প অল্প শুকনো হয়ে গেছে। দেখতে পাচ্ছ স্কিনের সঙ্গে 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 অ্যাবজর্ব হয়ে গেছে, কোনো ইচিং হচ্ছে না, জ্বালা হচ্ছে না, কিছু হচ্ছে না। তো দেখতে পাচ্ছ 10 মিনিট হয়ে গেছে, তো আমি আর ওয়েট করতে পারছি না তোমাদের দেখানোর জন্য, তো চলো ধুয়ে আসি তারপর আবার দেখা হচ্ছে। ওকে, হেই গাইস, আমি পুরো দেখতেই পাচ্ছ আমি এখনও জল মুছিনি, জলটা পুরো দেখতেই পাচ্ছ এখনও আছে, তো কতটা ক্লিন পুরো লাগছে বুঝতেই পাচ্ছ। তো আমি বলবো ডেফিনেটলি তোমরা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাও, এটা খুবই খুবই ভালো আর খুব ইজি, যা মাত্র কি বলবো, খুব ইজি করা যায়, ডেলি করা যায়, কুইকলি করা যায় আর আমার মতে ফাটাকসে করা যায়। তো এটা তোমরা পার উইক 3 থেকে 4 বার করতে পারো, 3 থেকে 4 বার করলে পার উইকে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে, ডেফিনেটলি পার উইক। তো আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করেছো, তো ভিডিওটা ভালো লাগলে একটাই কথা বলবো যে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য এত বড় থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে এরকমই আবার একটা ইউনিক ইন্টারেস্টিং একটা টপিকের ওপর। তো আজকে সময় শেষ, দেখা হবে নেক্সট ভিডিও, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।